হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন হেয়ার কাট নিয়ে চলে এসেছি। দেখো, আমার ক্লায়েন্টের হেয়ারটা অনেকটাই লম্বা। এই লং হেয়ারে তোমরা কীভাবে হেয়ার কাট করবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। আমার ক্লায়েন্টের দেখো হেয়ারটা বেশ অনেকটাই লম্বা। দেখো, কাটিং করার জন্য প্রথমে আমি সেকশন ভাগ করে নিয়েছি। দেখো, মোট 5টা ভাগ করেছি। পেছনে 2টো ভাগ করেছি, সামনে দেখো ইয়ার টু ইয়ার 2টো, আর মিডিলে দেখো 1টা ভাগ করেছি। এভাবে 3টে সামনে আর পেছনে 2টো, মোট 5টা। দেখো, কাটিংয়ের জন্য দেখো প্রথমে দেখো সেটিং ক্লিপ থেকে কিছু চুল বার করে নিয়েছি, দুদিক থেকে বার করেছি। তারপরে দেখো যতটা ওর লেন্থ রাখতে চাই ততটাই আমি রেখেছি। তারপরে হেয়ার কাটিংটা এবারে শুরু করছি। দেখো, প্রথমে 45 ডিগ্রিতে নিয়ে যাব চুলটা। 5 ডিগ্রিতে যাওয়ার পর দেখো অটোমেটিক গাইডলাইন তোমার চলে আসবে। তারপরে দেখো আমি 180তে নিচ্ছি, গাইডলাইন অটোমেটিক চলে আসবে। সেভাবে চুলটা সোজা কেটে দিতে হবে। দেখো, আমি যেহেতু ক্যামেরাটা স্ট্যান্ডে রেখেছি সেহেতু ভালোভাবে ক্যামেরাটা দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা বুঝে নিও আমি এই হেয়ার কাটটা বেশিরভাগই তোমাদের কাটছি 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। দেখো, প্রথমে দেখো 90 ডিগ্রিতে কাটলাম এটা। তারপরে দেখো 180 বলতে মাথার উপরে সোজা গিয়ে কাটতে হবে, সোজা গিয়ে তোমার গাইডলাইন অটোমেটিক দেখা যাবে। এইভাবে কেটে নেব। দেখো, এই দিকটা হয়ে গেছে। তারপর আবার এই দিকটা কাটছি। দেখো, সেম একইভাবে চুল বার করছি। তারপরে দেখো 90 ডিগ্রিতে নিয়ে যাবো প্রথমে। দেখো, ভালোভাবে চুলটা আঁচড়াবো, কারণ বড় চুল খুবই জোট পাক ছিল, সেহেতু খুব বারবার সেটাকে ক্লিন রাখতে হবে। তারপরে দেখো চুলটা নিয়ে এসে দেখো 90 ডিগ্রিতে নিয়ে এলাম। তারপরে দেখো গাইডলাইন দেখা গেলো। তারপরে দেখো আমি 180তে নিয়ে যাবো। দেখো 180তে নিয়ে যাচ্ছি, সোজা মাথার উপরে নিয়ে যাচ্ছি। দেখো, এইভাবে চুলটা আমি কাটছি। যারা লংয়ের মধ্যে একটু স্টেপ লেয়ার কাট কাটতে চায় তাদের জন্য এই হেয়ার কাটটা। তারপরে দেখো ওখান থেকে বাকি যে চুলটা ছিল সেটা নিয়ে নিলাম। দেখো, ভালো করে চুলটা আঁচড়িয়ে তারপরে দেখো 90 ডিগ্রিতে আবার নিয়ে যাবো। গাইডলাইন অটোমেটিক তোমার দেখা যাবে। দেখো, কেটে নিলাম। তারপরে দেখো 180তে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে নিয়ে যাচ্ছি। দেখো, নিয়ে সোজা চুলটা আমি কেটে দেবো। এই দিকটা কাটা হয়ে গেছে। দেখো, এই দিকটার যে একটা ভাগ ছিল সেটাও আমি কেটে নেব। বারবার ওয়াটার স্প্রে করছি, কারণ চুল প্রচুর ড্রাই, ওর কোনো রকম চুলের যত্ন নেয় না। কিন্তু চুলে একটা যত্ন নেওয়া দরকার, হেয়ারে সিরাম ব্যবহার করা দরকার, স্পা করা দরকার, এগুলো কিন্তু মেনটেন করা দরকার। এ কিছুই করে না, তাই চুল বারবার ড্রাই লাগছে, বারবার জোট পাকছে। দেখো, এভাবে 90 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো 180তে নিয়ে যাই, চুলটা আমার কেটে নিলাম। তারপরে দেখো আরও একটু চেক করার জন্য আমি সেম সব কটা চুল একসঙ্গে নিয়ে 3টে ভাগে ভাগ করেছি। মিডিলটা নিয়ে যেয়ে তারপর দেখলাম কতটা বাকি আছে। তখন একটু চেকিংটা খুব দরকার, চেকিংটা যখন তখনই বোঝা যাবে কতটা তোমার চুলে কিছুটা কাটতে বাকি আছে নাকি। তখনই কিছু বাকি থাকলে সঙ্গে সঙ্গে চুলটা কেটে দিতে হবে। তারপরে দেখো মিডিল থেকে 2টো ভাগ করেছি যে মাঝখানে। তারপরে দেখো পেছন থেকে গাইডলাইন নিলাম। তারপরে দেখো সোজা মাথার উপরে যে চুলটা নিয়ে যাচ্ছি সেটাকে বলে 90 ডিগ্রি। সে 90 ডিগ্রিতে নিয়ে যেয়ে সোজা চুলটা আমি কেটে দিচ্ছি। দেখো, এভাবে কাটা হয়ে গেল। তারপরে আর একটা ভাগ যেটা করেছিলাম বললাম সেটাও কাটবো। সেটা পেছন থেকে সবসময় গাইডলাইন আমি নিচ্ছি, গাইডলাইন নিয়ে সোজা কেটে দেবো। এইভাবে কাটিংটা আমার হয়ে গেল মিডিলের। এবারে বাকি রয়েছে দুধারে, যেটা কানের পাশে যে চুলগুলো আমি রেখেছি। দেখো, কানের পাশে চুলগুলো কাটার জন্য প্রথমে দেখো সামনে যেটা কাটলাম সেইটা আর পেছন থেকে কিছু চুল দুদিকে গাইডলাইন আমি নিয়ে নিচ্ছি। তারপরে দেখো সামনে ফ্রন্টের দিকে 2টো ভাগ করে নিয়েছি, ভাগ করে নিয়ে সেইটা সোজা 90 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি মাথার ওপরে। তারপরে সোজা কেটে দিচ্ছি, এইভাবে কাটছি। তারপরে দেখো বাকি আর যে চুলটা বাকি আছে সেইটাও তোমরা নিয়ে নেবে। সেটা নিয়ে সোজা মাথার ওপর 90 ডিগ্রিতে নিয়ে যে অটোমেটিক গাইডলাইন বেরিয়ে আসবে, সেইভাবে চুলটা কেটে আমি নেব। এভাবে এই এই কানের ধারাও এটা করবো, আর ওই পাশে যেটা আছে বাঁ দিকে সেটাও আমাকে ওই একইভাবে চুলটা কেটে নিতে হবে। দেখো, এক্ষেত্রে কিন্তু গাইডলাইন তোমরা খেয়াল করলে সামনের দিকে যেটা বক্স করেছিলাম সেখান থেকে নিয়েছি আর পেছন থেকে নিয়েছি, দুদিক থেকে গাইডলাইনটা আমি নিয়েছি। এভাবে হেয়ারটা আমার কাটা হয়ে যাবে। দেখো, কাটিংয়ে হয়ে গেছে। এবার এই দিক চুলটাও আমি কেটে নিয়েছি। তারপরে দেখো দেখালাম না, তারপরে দেখো চুলটা এবারে দেখো কাটিংটা ঠিক এরকম এসেছে। চুলটাও খুবই কার্ল আর পেছনটা এখনও ভিজে আছে প্রচুর। দেখো, অনেকটা লেয়ার ওর এসেছে, স্টেপ লেয়ার কাট যেটা ও চায় সেটাই ও চেয়েছিল, সেটাই ওকে আমি কেটে দিয়েছি। দেখো, আর এতটাই লম্বা ছিল আমাকে বারবার বসে যেতে হচ্ছিলো।
দেখতেই পাচ্ছো কতটা লম্বা চুল। এবারে দেখো ওর চুলটা কাটিং আমি ভালো করে চেক করে নিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। এবারে আমার ক্লায়েন্ট বললো যে আমাকে এবারে সামনে দিকে ফ্রন্টে একটু ছোট করে লেয়ার কাটবো। আমি বললাম ঠিক আছে, তাকে এইভাবে ছেড়ে দিলেও হতো। যখন তোমার ক্লায়েন্ট চাইবে যে সামনে থেকে কিছুটা লেয়ার চাই ছোট করে, তাহলে কিন্তু তাকে সেটা আলাদা করে কেটে দিতে হবে। দেখো প্রথমে দেখো লেয়ার করার জন্য আমরা প্রথমে দেখো ইয়ার টু ইয়ার সেকশন ভাগ করে নিচ্ছি। এটা কিন্তু এই হেয়ার কাটটা আমি সবসময় করে থাকি, সব মুখেই মানাই। আর একে আমি বললাম যেহেতু তোমার বড় চুল একটু লং লেয়ার করলে ভালো লাগবে, কিন্তু বলে না আমি ছোট লেয়ার করে ভালো লাগবে, আমাকে কেটে দাও। দেখো সেহেতু কেটে দিচ্ছি, কিন্তু আমার পার্সোনাল চয়েস বড় চুলের জন্য বড় লেয়ার ভালো লাগে। দেখো ওর নাক বরাবর চাইছি ছোট্ট, আমি সেইভাবেই চুলটা কেটে দিচ্ছি। যেহেতু ক্লায়েন্ট যেটা চাইবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কেটে দিচ্ছি। দেখো এইভাবে কেটে দিলাম, তারপরে দেখো চুলগুলো সব একসাথে নিয়ে যে এলাম। তারপর নিয়ে এসে দেখো যখনই চুলটা ভালো করে জোর ছাড়াবো, তারপর দেখো সোজা নিয়ে এসে যখনই প্রথম চুলের গাইডলাইনটা ছেড়ে যাবে তখনই আমি চুলটা কেটে দিলাম। দেখো খুব সুন্দরভাবে লেয়ারটা এসেছে। এবারে দেখো সব কটা চুল একসাথে নিয়ে ভালো করে চুলটা এক হাতে নিয়ে ভালো করে কাঁচির সাহায্যে জিগজ্যাগ করে কাটছি। দেখো জিগজ্যাগ বলতে এইভাবে কাটিংটা আমি জিগজ্যাগ বলি। এভাবে কাটিংটা এটা খুব সুন্দর একটার পর একটা লেয়ার খুব ভালোভাবে চলে আসে, আর কোনো রকম ছোটো বড় দেখা যায় না, দুটো দিকে কিন্তু সমান হয়। এইভাবে হেয়ার কাট করলে কিন্তু সামনে থেকে লেয়ারে কোনো রকম ভুল ত্রুটি হবে না। শেষে দেখো একটুখানি যে এটা লেজটা আছে লেয়ারের শেষের দিকে, সেটা জাস্ট সমান করে একটু কেটে দিতে হবে। দেখো আমার হেয়ার কাটিং কিন্তু হয়ে গেছে, একটু ভালো করে ড্রাই করে দিয়েছি। ড্রাই করার পর দেখো ফাইনাল রেজাল্ট, এইটা হচ্ছে ওর ফাইনাল রেজাল্ট। ক্লায়েন্ট খুব হ্যাপি হয়েছে, তোমাদের কেমন লাগছে বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে একদম ভুলো না। যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। আজকের মতো এখানেই শেষ করলাম।